19 জুন সর্ব ভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিন। দিনটি পালনে কংগ্রেস ভবনে বৃক্ষরোপণ করল NSUI। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট NSUI নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিন 19 জুন। গোটা দেশব্যাপী বুধবার কংগ্রেস এবং দলীয় শাখা সংগঠনগুলো দিনটি পালন করছে। রাজ্য কংগ্রেসের ছাত্র সংগঠন দিনটি উদযাপন করল। রাহুল গান্ধীর জন্মদিন পালনে এদিন NSUI কংগ্রেস ভবনে বৃক্ষরোপণ করল। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে রাজ্য NSUI এর প্রথম সভাপতি তথা বর্তমান রাজ্য কংগ্রেসের সহ সভাপতি পীযূষ কান্তি ভৌমিক, বরিষ্ঠ নেতা তাপস দে প্রমুখ উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন। এদিন গোটা দেশে NSUI বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন বর্তমান রাজ্য কংগ্রেস সহ সভাপতি পীযূষ কান্তি ভৌমিক। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিন এই উপলক্ষে সারা ভারতবর্ষে NSUI একটা কর্মসূচি নিয়েছে। আজকে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সেটার সঙ্গে যুক্ত করার জন্য আজকে এটা প্রাথমিক স্তর হিসেবে সারা ভারতবর্ষে NSUI আজকে বৃক্ষরোপণ করবে। রাহুল গান্ধীর জন্মদিনে NSUI এদিন MBB কলেজ চত্বরে বৃক্ষরোপণ করে। এই বৃক্ষরোপণ কর্মসূচি পালনকে কেন্দ্র করে এদিন NSUI নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক একাগ্রতা ও উৎসাহ এবং সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।